হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনারা স্বাগতম জানাই। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমফান ঝড়ের ক্ষতিপূরণ জন্য অনলাইন বা অফলাইন যে কোনো একটি মাধ্যমে আবেদন করেছিলেন, তো তাদের আবেদনের যে অ্যাপ্রুভ না রিজেক্ট, তো আবেদনের স্থিতি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। দুটি ডিস্ট্রিক্টের এই মুহূর্তে আবেদনের যে স্থিতি, অর্থাৎ অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, তো তার লিস্ট প্রকাশিত করা হয়েছে। তো দুটি ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর আর একটি পশ্চিম মেদিনীপুর। এই দুটি ডিস্ট্রিক্টের আপাতত এই মুহূর্তে যে অ্যাপ্রুভ না রিজেক্ট আমফানের ক্ষতিপূরণের জন্য যে আবেদন স্ট্যাটাস, সেটা প্রকাশিত হয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা এই যে অ্যাকসেপ্ট না রিজেক্ট চেক করবেন। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। যদি আপনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হন, তো সেক্ষেত্রে আমফানের যে আবেদনের যে স্ট্যাটাস, অর্থাৎ অ্যাকসেপ্ট না রিজেক্ট, সেটা কীভাবে চেক করবেন, তো আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন পূর্ব মেদিনীপুর .gov.in আমফান। তো সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট বা এই পেজে চলে আসবেন, অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এই যে পেজ এখানে চলে আসতে পারবেন। এই পেজ আসার পর পেজটিকে ওপরে দিয়ে তুলবেন, তুললে প্রথমেই যে লিঙ্কটি শো হচ্ছে আমফান পূর্ব মেদিনীপুর, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর পেজটিকে আপনারা ওপরে তুলবেন, তুললে এখানে দেখবেন যে আমফান অ্যাপ্লিকেশন 6th and 7th August। তো যারা যারা আগস্টের 6 তারিখ এবং 7 তারিখে আবেদন করেছিলেন, তো তাদের এখানে যে আবেদনের স্ট্যাটাস অ্যাকসেপ্ট না রিজেক্ট, তো তার লিস্ট এখানে প্রকাশিত হয়েছে, ব্লক ওয়াইজ লিস্ট প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা ব্লক ওয়াইজ লিস্টগুলো পরপর দেখতে পাবেন। প্রথমে দেখতে পাবেন এখানে ব্লকের নাম পাবেন, সেই ব্লক ওয়াইজ যে অ্যাকসেপ্ট না রিজেক্ট, তো তার পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আমরা দেখে নিই যে এই ব্লকের এখানে অ্যাকসেপ্ট যে পিডিএফ ফাইলটি আছে, যদি আমরা এখানে ক্লিক করি, তো সেক্ষেত্রে এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করবেন, তো তারপর ওপেন করতে হবে। তো ওপেন হলে এখানে পেয়ে যাবেন যে ব্লক ওয়াইজ কোন ব্লকের এবং বেনিফিশিয়ারির নাম পাবেন, তো তার অ্যাড্রেস পাবেন, এবং এখানে কত টাকা স্যাংশন হয়েছে এখানে পেয়ে যাবেন, 5000 টাকা এখানে পাবেন এই ব্যক্তি, এই অ্যাড্রেস সব কিছু এখানে আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন। ব্লক ওয়াইজ আপনার নামটি সিলেক্ট হয়েছে কি না, অ্যাপ্রুভ না রিজেক্ট, এখান থেকে আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন। তো যদি আপনি পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হন, তো সেক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন, তো এই যে পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, যেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। অর্থাৎ এই যে পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসতে পারবেন। তো এই পেজ আসার পর পেজটিকে ওপরের দিকে তুলবেন, তোলার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপ্রুভ অ্যান্ড রিজেকশান যে লিস্ট ফর অ্যাবেলিং আমফান। তো এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে, এই লিঙ্কে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর এখানে আপনি রিজেক্টেড লিস্ট এবং অ্যাপ্রুভ লিস্ট দুটি লিঙ্ক পাবেন। তো যদি আমি এক্ষেত্রে অ্যাপ্রুভ লিস্টে ক্লিক করি, তো সেক্ষেত্রে অ্যাপ্রুভ লিস্ট লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এই পেজটি ওপেন হবে, যেখানে আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এই ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার পর, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর, তারপর আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোন ব্যক্তি এখানে অ্যাকসেপ্ট হয়েছে, তার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্রাঞ্চ এবং তার ফাদার্স নেম, এবং এখানে সব কিছুই পেয়ে যাবেন, তার মোবাইল নম্বরে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন যে আপনার নামটি সিলেক্ট হয়েছে কিনা। তো এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুটি ডিস্ট্রিক্টের যে আমফানের অ্যাকসেপ্ট এবং রিজেক্ট লিস্ট প্রকাশিত হয়েছে। তো বাকি ডিস্ট্রিক্টে যখনই আপডেট আসবে, আমরা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।